যদি আমরা ধর্মকে উপলব্ধি করতে চাই
অবশ্য আমাদের মধ্যে মাতা পিতাকে পূজা করতে হবে, মাতা পিতা তথা শিশু শাশুড়িকে পূজা করতে হবে। যদি এই কর্মটা আমরা না করি, ধর্ম মানে এমন কোন ধর্ম নেই আপনাকে রক্ষা করতে পারে। যেহেতু কত বারংবার বলেছেন পঞ্চগুণের মধ্যে এটা হচ্ছে অনন্ত গুণ, এই অনন্ত গুণের একটি গুণ হচ্ছে মাতা পিতাকে সমাদৃত করা। তাই আমি সকলে তাকে আহ্বান জানাবো আজকের আষাঢ় পূর্ণিমা তিথিতে আপনাদেরকে আবারও মুক্তিময় আহ্বান জানাবো। আপনারা যে যার বিভাগে পারেন আপনাদের মাতা পিতা তথা শিশু শাশুড়িকে সেবা করবেন। এই কর্মটা করতে পারলে ব্যাংকে টাকা রাখা, ব্যাংকে টাকা যেমন জমা রাখেন তো এই কর্মটা আপনারা জমা রাখতে পারবেন। তাই আবারও আপনাদের মুক্তিময় আহ্বান জানাচ্ছি আপনারা এই কর্মটা সম্পাদন করবেন। আমার সাথে সাথে আরেকটি আহ্বান জানাচ্ছি, আমরা যে বৌদ্ধ পূজা করার সময় মন্দির মহুল ধর্মস্থানগুলো এবং সন্ধ্যের মহুল বারংবার বলুন, বারংবার বলার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সতবার উপাসক উপাসিকা বাইরের দেবের বিরুদ্ধে আপনাদেরকে এটা মুখস্থ তথা পুনস্ত করার জন্য আমি বারবার বলুন, বারবার বললে এটা তখন আপনাদের পুনস্ত হবে, অত্যন্ত হবে। যখন আপনার পাশে একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে সে যদি পুনস্থ এবং উপস্থ যদি অভিনিষ্ট করতে পারে, সাথে সাথে যদি আপনি পরিজনকারী হয়ে সে মৃত পর্যটার্থী উপাসক উপাসিকাকে যদি সে বৈদ্য নয়জন ধর্মের সঙ্গে সঙ্গে নয়জনটি যদি কোনো একটা লাইন যদি আপনি বলতে পারেন, সাথে সাথে তার সেই মনুষ্যজনিত প্রদস্থজনিত কারণে সেই বৈদ্য নয়জন ধর্মের সঙ্গে সঙ্গে নয়জন তার স্মরণে আসবে এবং সেও বলতে পারবে। তাই আমারও আপনাদের মন্ত্রী আহ্বান জানাচ্ছি আপনারা এই জিনিসটাও আপনাদের শিখে নেওয়ার তখন মুখস্ত করে ফেলবেন। তাই আমারও আজকের এই সময় আষাঢ় পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অষ্টমী সেটি পূজা শিবলী পূজা সাবক মহাসাবক তথা উপযুক্ত মন্ত্রীকে পূজা করতে যাচ্ছেন। এই পূর্ণের প্রভাবে আপনাদের সকল অন্তরায় মানবীর অভ্যাস এবং উপদ্রব থেকে মুক্ত হন। অবশেষে নির্বাণ পাঠ্য নির্বাণ লাগু হতে হোক এই কামনা পাত্র করে তোমার সর্বোচ্চ অনুরোধ করে। Thank you.